Welcome, my dear students and friends. All India Institute of Medical Science পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শীঘ্রই তারা এবছরের নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট বা NORCET এর আয়োজন করতে চলেছে। এই পরীক্ষার জন্য সারা ভারতবর্ষের যে এইমস প্রতিষ্ঠানগুলোতে স্টাফ নার্স নিয়োগ করা হবে, তাই যোগ্য প্রার্থী তোমরা যারা রয়েছ তারা নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে আবেদন করতে পারো, মূলত সেই জন্য এই ভিডিওটি তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি। আমি জানিয়েছিলাম যে আমাদের এই চ্যানেলে যেমন পড়াশোনা চলছে, পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলো আপলোড চলছে, তেমনি সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যেখানে কাজের সুযোগগুলো আসছে এবং যেগুলো আমাদের নজরে আসছে সেগুলো আমরা তোমাদেরকে শেয়ার করতে থাকবো। তাই তোমাদেরকে জানাই, যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে, যাতে পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন তোমাদের মোবাইলে দ্রুত চলে যাবে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লির পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনটির পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে পুরো ডিটেলসটাও একবার পড়ে নেবে। চলো দেখে নিই বিজ্ঞপ্তিতে কি রয়েছে এবং কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা কিভাবে সেই আবেদনটা করবে। এখনো সময় রয়েছে, যথেষ্ট সময় রয়েছে এবং সেই সময়ের মধ্যে তোমরা আবেদন প্রক্রিয়াটি শেষ করে ফেল। কল্যাণী এইমস স্টাফ নার্স নিয়োগ আবেদন চলবে 5ই মে অবধি। দেখে নাও কিভাবে, কোথায়, কিভাবে আবেদন করবে। এই হচ্ছে পদের নাম, নার্সিং অফিসার। শূন্য পদ রয়েছে 3055টি। রিজার্ভেশন কোন কোন ক্ষেত্রে, কোন কোন ক্যাটাগরিতে কি কি রয়েছে দেখে নাও। কল্যাণী এইমস এর শূন্য পদ রয়েছে 24টি, এখানেও ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, ইচ্ছুক প্রার্থীদের ডিপ্লোমা ইন GNM, BSc নার্সিং অথবা পোস্ট বেসিক BSc নার্সিং পাস আউট হতে হবে। মাসিক বেতন কেন্দ্রীয় সরকারের পে কমিশনের সুপারিশ অনুযায়ী। বয়স সীমা 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। আবেদন পদ্ধতি, ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জমা করতে হবে, অর্থাৎ কোথায় করবে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য এইমস ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের রেজিস্টার করতে হবে, তারপর উপযুক্ত পদ্ধতি মেনে আবেদন করতে হবে। আমি কোন ওয়েবসাইটে তোমরা ঢুকবে, কোথায় তোমাদের ফর্মটা আসবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবেদন ফিজ দেখো, জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফিজ ধার্য করা হয়েছে 3000 টাকা, SC ST প্রার্থীদের জন্য আবেদন ফিজ ধার্য করা হয়েছে 2400 টাকা, আর PWD প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। শেষ তারিখ 5ই মে 2023। তোমরা গুগলে গিয়ে যদি aims.ac.in এই ওয়েবসাইটটিতে ঢুকে পড়ো, তাহলে এইরকম একটা পেজে তোমরা প্রথম পৌঁছে যাবে। তারপর দেখো ডান দিকে দেখো পরপর পরপর অনেকগুলো নোটিফিকেশন বা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের কথা এখানে বলা হয়েছে। এর মধ্যে দেখো লেখা রয়েছে, এই জায়গাটি দেখো লেখা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ফর নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট NORCET। এই জায়গাটা যদি ক্লিক করো এই ধরনের একটা পেজে ঢুকে পড়বে। সেখানে দেখো এই জায়গাটা রয়েছে নিউ রেজিস্ট্রেশন, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমরা পৌঁছে যাচ্ছ এই ধরনের একটা পেজ। সেখানে দেখো পরপর রয়েছে বিফোর প্রসেসিং টু ফিল আপ দ্য রেজিস্ট্রেশন ফর্ম প্লিজ এনশিওর দ্যাট ইউ হ্যাভ দ্য ফলোয়িং ইনফরমেশন রেডি টু হ্যান্ড। এই এই ইনফরমেশনগুলো তোমার দিয়ে দিয়েছে, অর্থাৎ এই ডকুমেন্ট বা এই তথ্যগুলোর সঙ্গে তোমার যোগ্যতা যদি ম্যাচ করে যায় তাহলে তুমি প্রসিড করো। প্রসিড করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ, এখানে দেখো 7খানা স্টেপ রয়েছে কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে, তারপরে দেখো প্রসিড, তার সঙ্গে সঙ্গে দেখো এখানে এখানে তোমার একটা ফর্ম চলে এসছে, পার্সোনাল ডিটেলস এখানে দেওয়ার জন্য রয়েছে, এটা ফিল আপ করে ফেলতে হবে। ফিল আপ করে 7 এক্সিট অথবা 7 প্রসিড করলে পরপর পরপর তোমরা এগিয়ে যেতে পারবে বা ফর্ম ফিল আপটা তোমরা করতে পারবে। তাহলে আর দেরি নয়, যারা ইচ্ছুক এই পদের জন্য আবেদন করার জন্য কিংবা পরীক্ষায় তোমরা যদি বসতে চাও তাহলে দ্রুত আবেদন করে। আপডেটটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।